ওই এই সরকারদাসী সর এই আর উপর দিয়ে যাব এই আমি গেলাম জেক্সস তোমার কে পুরুষ আর আমি আমার পুরুষ ও বাবা ভয় পাই না জেক্সস না আমি জিন্দেরা শহরে গেছি আহে না তুই তার খোঁজ নিতি বাইসা আছে কি না মরে গেছে মা তুমি কান্না করো না আমি দেখতেছি আই খানা এটা কেন রে রাস্তার মাঝখানে শুয়ে রইছে আর সরতে গো ওস্তাদ উনি পাগল আসেন কিনার দা যাই ওই দিমুগুন একটা আমি একটা শুভ কাজে যাইতাছি শুভ কাজে যাওয়ার সময় আমি কিনার দা জামু এলাকার আমি একটা বড় ভাই আমার বড় ভাই হিসেবে সবাই সম্মান দেয় আর আমি নাকি কিনার দা জামু এটা কোনোদিন হয় না এ পাগলি উঠতে গো এই পাগল পাগল সরো ওস্তাদ সরে না তো ওই বুলেট একটা গানে মেরে দে এমনি সরব ওই পাগলি কথা কানে যায় না সরেন দিখা ওস্তাদ পাগল পাগলি ইয়ে না মার ঠিক নে আসেন কিনার দা যাই ওই থাম তোরা ওহো তোকে তো কোলে গা যাইবো না আমি জাগরা করে দেব ওই পাগলি সরের দিকা ওই এই সর করতেছি সর এই তো শুন না কেমন ডা লাগে বুলেট এক কাজ কর এই পাগলির পানিতে ফালাই দে ওস্তাদ পাগলির হবে আপনি মাল দেন তারপরে পানিতে ফালা দিবেন পাগলির কি এটা করা ঠিক হবো হাই হাই রে ঠিক আছে তোকে যদি এত পাগলের জন্য দয়া তার কিনার দাস আমি ওর উপর দিয়ে যাবো এই আমি গেলাম জেক্সস তোমার কে পুরুষ আর আমি আমার পুরুষ ও বাবা ভয় পাই না জেক্সস ও বাবা কি রে তোমার সিল পাস কে কি হইছে ভূত ও এটা তো পাগল নি ওই বেড় ওই নাম কি দিছি ও নাম আমার দাঁত তো বড় হলো কোন দিকা হ্যাঁ আমার নাক বসকে গেল কেমনে তারপরে শুতে শুতে ভূত মরে আল্লাহ রে ভূত 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 ও বাবা গো মরার বানর আজ থেকে 3 মাস ধরে বাড়ি থেকে গেছে গা এর মধ্যে আমার কোনো খোঁজ খবরই নেই না আবার গরু থুয়ে গেছে এই গরুর ডির আমি খাওয়াই কি করে যদি পোলাহান থাকতো তাহলে না ঘাস কাটতো আমি কি পুরুষ মানুষ আমার মনে হয় ও ঢাকা শহরে যে বিয়ে করছে তা নাহলে আমার খোঁজ খবর নিব না কে ও খালি বাইতা হোক যদি আহে ও সংসার আমি বুঝা দিয়া আমি আমার বাপের বাড়ি চলে যাবো আর সংসার আর করবো না আমি যাই গরু লাগে ঘাস কেটে আমি আহি আমি না কেটে আনলি খাওয়াবো কে রে আমি কি করি আমার সামনে আমার দিকে ভয় পায় বুধ বুধ করে চিল্লায় ভয় পাস যা তোর আমার দিকে ভয় পাস না আমি বাড়ি যাবো কেমনে আমার মুখ ঠিক হইবো কেমনে আমি তো মানুষ এটা তো লোকে বুঝতেছে না ওই পাগলি আমার কি করলো ওই মিম মিম ওই মিম এই যে আমি এদিকে তাকা তোর পিছনে ভয় পাস না ভয় পাস না আমার চিন্তা করছ না আমি তোর বড় ভাই ইমরান আমি বুঝ না তুই ভয় পাস না আমার একটা ভাই আছে আপনি তো আমার ভাই না দুপুরবেলা
আমার দেখা পেলে কবা করে দেন আমি আর ইন্দামু না তুই কি কস আর হুনমি তুই আমার দিকে ভয় পাস না তুই বিশ্বাস কর আমি ইমরান তুই কেন বিশ্বাস করতে যাস না এরে মামা ডুবতে যায় না আপনি পাঁচ গেছেন ভূত না পাঁচ গেছ থাকে না জান জান আমার ছেড়ে দেন ওয়া দি মা ওয়া মি মই তুই আমার দিকে যাস না আমি আমি আর কি করব আল্লাহ গো যে আমারে দেয় বুদি যাবে ভয় পাই আমি আমি পাগলি গাছ অপরাধ করছি বইলাই আমার এই আমার অবস্থা হয়েছে আমি যাই ওই পাগলির পায়ে ধরা আমি মাপ যাই তা নইলে আমি কোনো দিনও ঠেকবো না আমি যাই তাড়াতাড়ি যাই জানোস আমার কেউ নাই তুই আমার বাড়িতে যাবি তোরে না আমি খাওয়ামু তোর খিদা লাগে না আরে বাবি দাঁড়ান আমার টাকা পয়সা কই টাকা পয়সাও তো দিলেন না আরে কথা বলেন না যে কথার কমু কি ভাই আপনি তো জানেনি আপনার ভাই তিন মাস ধরে ঢাকা গেছে এ পর্যন্ত টাকা পাঠায় নাই যদি পাঠাই তাহলে আপনারে দিয়ে দেরো আরে ভাবি এই কথাগুলি তো এখন হবো না যখন চাল ডাল আনছেন তখন তো এই কথা বলেন নাই ভাই আপনি কোনো টেনশন করেন না আপনার ভাই টাকা পাঠালে আমি দিয়ে দেরো ভাবি তা তো বুঝলাম কিন্তু মানুষের সংসারে চাল ডাল না থাকলে সংসার চলে না আর আপনি এখন তো আমার দোকানেও যান না বুঝছি তাহলে আপনি মনে হয় অন্য কোনো দোকান থেকে নগদ টাকা দিয়ে চাল ডাল কিনাই না খান কি যে কর না ভাই পাশের বাড়ির বাবির কাছ থেকে 10 কেজি চাল আনছি ওইটি খাইতেছি ভাবি শুনেন আমি এত কথা বুঝি না আমার দোকান থেকে ভাই খাইছেন বাকি টাকা তাড়াতাড়ি দিয়ে দিবেন ভাই আজকে তো দিতে পারবো না আপনি টাকা আপনি কালকে পেয়ে যাবেন কালকে পেয়ে যাব মানে আজকে দিতে হবে পয়সা আছে দিয়ে দেরো যতস আর নিজে খাইতে পারে না সাথে পাগলি নিয়ে ঘুরে জান জান নিয়ে ঘুরি তা আপনার কি তার মানে
তোর অবস্থা যে পাগলি করছে আমার অবস্থা তো হেই পাগলি করছে জাব্বির আমরা এই মুড নিয়ে বাড়ি তো যাইতে পারতাছি না এখন আমরা কি করি কি করব এখন কো বড় ভাই আপনার মুখে মন অবস্থা করছে আমার তো এক হাত পা খালি কাঁপতে হইছে কোন জাব্বির আমাকে করার আর কিছু নাই চল ফাতেমা বাবুকে বাড়িতে চল ওই পাগলি লোক আমাকে দেখা করতে হইব হ চলেন এটা আমার জাদুর মেয়া কি গো ও আমার জাদুর মেয়া হ্যাঁ